ট্যাগ বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনি যদি আমাদের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আগে দেখি বলে রাখি, আমাদের চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন কিছু শিখতে এখনই পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা পুনরায় কোনো ভিডিও আপলোড করলে আপনি সরাসরি পেয়ে যান। তো চলুন নতুন কিছু করি, নতুন কিছু শিখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ নতুন একটি বিষয় নিয়ে আবার চলে আসলাম, আজ আসার কথা ছিল, তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো আমাদের অনেকেরই ফোন গরম হয়ে যায়, তো আমরা ফোন গরম হওয়ার জ্বালায় ফোনটা শান্তিতে ইউজ করতে পারি না। তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনাদের ফোনটা গরম হওয়ার কারণ হলো, প্রথমত কারণ হলো আপনার ফোনের চার্জ। আমরা অনেকেই চার্জ থাকতেই চার্জে বসিয়ে দিই ফোন। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমাদের যখন 30%-এর নিচে চার্জ চলে আসবে তখন আমরা চার্জ দিতে পারি, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি 50%-এর উপরে রেখে চার্জে বসিয়ে দেন তাহলে আপনার ব্যাটারি সমস্যা হবে, এমনকি আপনার ফোনটা আস্তে আস্তে গরম হতে থাকবে। যত হাতে ফোনটা মানে যত স্ক্রিনটা অন রাখবেন তত ব্যাটারি গরম হবে আর আপনার ফোনটা গরম হবে। সো বন্ধুরা, আপনারা সবাই 30%-এর নিচে যদি আসে তাহলে অবশ্যই ফোনটা চার্জে দিবেন, আর যদি না আসে তাহলে আপনারা ইউজ করতে থাকবেন। হ্যাঁ, হতে পারে আপনি এক জায়গায় যাবেন, এখন এখন আপনার ফোনে চার্জ আছে প্রায় 30%, তো এখন আপনার চার্জ শেষ করারও কোনো সময় নেই, তো আপনি চার্জে বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার যদি 50%-এর উপরে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই চার্জে দিবেন না, কারণ আপনার ব্যাটারিটা পরবর্তী টাইমে ড্যামেজ হয়ে যেতে পারে। তাই আমি বলছি কখনো চার্জে দিবেন না। সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে এখন একটা অ্যাপস শেয়ার করবো, অ্যাপসটা খুব দারুণ, অ্যাপসটা থেকে আপনারা ভাইরাস খুব সহজে কাটতে পারবেন, এমনকি আপনার ফোনটাকে সবসময় ঠান্ডার মধ্যে রাখতে পারবেন। তো আমি এখন দেখাবো, তো এখন এখনই দেখাবো বন্ধুরা। তো দেখানোর আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর নতুন সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আর এখন প্লে স্টোরে যাচ্ছি না, আপনারা ইনবক্সটা ফলো করবেন আর ডিসক্রিপশন বক্সটা ফলো করবেন, তাহলে এই অ্যাপটার নাম পেয়ে যাবেন। সো এখন আমি অ্যাপটা ওপেন করব। সো এই যে সাইটে দেখতে পাচ্ছেন অ্যাপটা, তো বন্ধুরা আমি একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই। এই যে সাইটে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আজকে আমাদের হিরো। তো এখন আমরা এই অ্যাপটাকে ওপেন করব, দেখবো ভিতরে কী কী ফিউচার আছে। তো বন্ধুরা, অ্যাপসটা প্রায় গেমসের মতন বললেই চলে। তো বন্ধুরা, এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান, তো এই স্ক্যান একটা ক্লিক করবেন। আর হ্যাঁ, আপনারা যখন অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে সেম একই পেজ আসবে, তো আমার সামনে যেটা এসেছে আপনাদের সামনে ওটা আসবে। তো এখন আমি স্ক্যানে ক্লিক করলে দেখি কি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমার আর বলতে হবে না। তো এটি এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইরাস, আপনার ফোনের যত ভাইরাস আছে সব চলে যাচ্ছে, এমনকি আপনার ফোনের গরমটাও চলে যাচ্ছে। তো আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝবেন, আমি আমি তো আমারটা বুঝতেছি, আপনারা তো মনে করবেন আমি শুধু শুধু ভুয়া কথা বলতেছি, মিথ্যা কথা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, তো এখানে আপনারা ডিলিটে ক্লিক করবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন সবগুলো আগুনের মতো ফুটে যাচ্ছে, তো আপনাদের ফোনেও এরকম হবে। তো বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এখন আপনাদের ফোনটি একদম সুরক্ষিত। তোমরা এটা আপনারা 3 ঘন্টা পর পর একবার দেবেন বা 12 ঘন্টা পর পর একবার, তো এত বেশি দিয়েন না, এত বেশি দিলে আবার সমস্যা হতে পারে। আর 3 ঘন্টার নিচে দিয়েন না, হ্যাঁ দিতে পারেন, তবে বেশি সমস্যা নেই, তবে কিছুটা সমস্যা হবে। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি ডিটেলস নিয়ে। আর বন্ধুরা, যাদের কোয়েশ্চন আছে তারা কমেন্টে বলতে পারেন, চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, শুভকামনায় আছি।